কাট খুদের শব্দে যোগ সাধনায় মনোযোগ ব্যাহত হচ্ছে কুষ্টিয়ার হেম আশ্রমের সাধু ভক্তদের। বিড়ম্বনায় রয়েছেন আশেপাশের মানুষও। তাশরিক সঞ্জয়ের রিপোর্ট। কুষ্টিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম মহাজের পাড়া। 1983 সালে সেখানে লালন দর্শন চর্চায় হেম আশ্রম প্রতিষ্ঠা করেন ফকির নহির শাহ। প্রতিদিন ওই আশ্রমে চলে লালন তত্ত্বীয় নানা গবেষণা, গুরুসেবা ও ধ্যান। সমাগম ঘটে অনেক ভক্ত অনুসারীদের। প্রায় দু মাস আগে আশ্রমের পাশে নির্মাণ করা হয় কাঠ খোদাইয়ের দোকান। প্রতিদিন কাঠ খোদাইয়ের বিকট শব্দে লালন সাধনায় অস্বস্তিতে রয়েছেন গুরু ভক্তরা। আপনারা এসেই শুনতে পাচ্ছিলেন, মানে এখন অবধি আছে শব্দটা, মাত্র বন্ধ হইল। ঢাকা থেকে আসছি এখানে একটু শান্তির জন্য, কিন্তু এখানে অনেক শব্দ, আর আমার বাচ্চা আছে, বাচ্চারও খুব কষ্ট হচ্ছে। আমরা যে সমস্ত আলাপ আলোচনা করি বা তার মধ্যে বিভিন্ন রকম ঝামেলা বা বিভিন্ন রকম শব্দ এসে আমাদেরকে ব্যাঘাত সৃষ্টি করে। গ্রামের রাজনীতির মধ্যে কে আত্মীয়, কে আপন, কে পর, এই সব ডাইনামিক্সের কারণে অনেকে অন্যার উপরে কথা বলতে চায় না। তাই মেম্বার অনুমতি দিল 10টা পর্যন্ত চালাতে, যেটা আসলে আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা তো 9:30-10টার মধ্যে শুয়ে পড়ি আর খুব ভরে উঠি। তাই মেম্বারের কাছে কোনো সমাধান না পেয়ে আমরা চেয়ারম্যানের কাছে গেলাম। চেয়ারম্যান মূলত একটাই উত্তর দিল যে এটি হলো ফ্রান্স নয়, এখানে সহ্য করা লাগবে। শুধু আশ্রম নয়, কাঠ খোদাইয়ের শব্দে অতিষ্ঠ আশপাশের এলাকার মানুষও। শব্দটা মানে দিনে একটু কম, রাতে একটু বেশি হয়, এমন ভাবে শব্দটা হয়, মানে শব্দটা কানে আসলে মাথার ভিতরে মানে পোপা করে ঘুরে, মানে অনেকবার বলার পরও মানে ওরা বদ্ধ করে না জিনিসটা। এদিকে লোকালয়ে অনুমতি নিয়েই চলছে এই ব্যবসা, দাবি মেশিন মালিকের। ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্সও আছে, আবার আপনার হচ্ছে থানা পর্যায়ের লাইসেন্সও আছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই বিষয়ে আমার জানা নাই যে এই মেশিনটা লোকালয়ে চালানো যায় কিনা, সেটা নিশ্চয় সরকারের বিধিমালা আছে। সর্বোচ্চ শব্দ কেমন সেটাও আমি শুনেছি। শোনার পরে আমি ওই দোকানদারকে পরামর্শ দিয়েছি যে মেশিনটা তুমি 8টার পরে চালাও না। সবাই সুন্দরভাবে জীবনযাপন করবে, কেউ কারোর আছে জীবনযাপনে ব্যাঘাত করতে হবে, এটা তো হয় না। এটা সবাই গুরুত্বপূর্ণ, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী আবাসিক এলাকায় রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত শব্দের মাত্রা 45 ডেসিবল অতিক্রম করতে পারবে না। তাশরিক সঞ্জয়, মাছরাঙ্গা সংবাদ, কুষ্টিয়া।